হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইয়ামি ফুড রেসিপি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আনারসের কেক ফুডিং এত বেশি মজাদার আর এত বেশি টেস্টি আমি বলবো আপনারা এর আগে এত মজাদার কেক কখনও কিন্তু খাননি এটাকে আপনারা কেক ফুডিং বলতে পারেন একসাথে দুইটা কেক এবং ফুডিং এই কেকটা হবে একদম সফট তুলো নরম তবে একটু ঝুরঝুরে টাইপের এই যে দেখুন আর এটা কত যে বেশি মজার আমি আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মজাদার হয়েছে কতটা সুন্দর এসেছে এত বেশি মজার ক্যাক ফুডিং আসলে এর আগে আমিও কখনো খাইনি এত বেশি টেস্টি আর এত বেশি মজাদার মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এত বেশি নরম তুলতুলে আপনি খাবেন ক্যাক মনে হবে পুডিং খাচ্ছেন পুডিংয়ের স্বাদ পাবেন আমি এই আনারসের ক্যাক পুডিংটা আজকে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো ইলেকট্রিক বিটার ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া ছুলা যে এত মজার মজার ক্যাক তৈরি করা যায় আসলে আপনারা না দেখতে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তো এবার আমরা চলে এসেছি মূল প্রসেসে তো এখানে আমি একটা ক্যাক মূল নিয়ে নিয়েছি আর মূলটাকে মেপে সাধারণ একটা খাতার কাগজ কেটে বেছিয়ে দিয়েছি তারপর এভাবে আমি আনারসগুলোকে এভাবে কেটে বেছিয়ে দিয়েছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটেছি একটু ভালোভাবে লক্ষ্য করুন আর একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে আমি এভাবে করে বিছিয়ে দিয়েছি আর আনারসের মাঝখানে যে শক্ত অংশ থাকে তো সেটা আমি কেটে ফেলে দিয়েছি দেখুন তো এভাবে আমি ছেঁড়িকে কেটে মাঝখানে দিয়ে দিয়েছি একটু দেখা সৌন্দর্যের জন্য আপনাদের হাতের কাছে যদি চেরি না থাকে তাহলে কিন্তু এটা না দিলেও কিন্তু চলবে আর যদি আনারসকে আপনারা এভাবে দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই তারপর এখানে আমি এই যে একটা এক্সট্রা নিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি আটা তারপর হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার তারপর একটু ছেলে আমি একটা সাইডে রেখে দিয়েছি তারপর একটা শুকনাম বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার কুসুমটাকে আলাদা করে নিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু বিট করে নিচ্ছি তো এভাবে আপনারা যেভাবে ডাল ঘুটেন সেভাবে একটু বিট করে নেবেন এটা কিন্তু খুব সহজে হয়ে যায় এই পোমটা করতে আমার কিন্তু এক মিনিট সময় কিন্তু লাগেনি খুব ইজিলি হয়ে যায় এই যে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে ঝটপট এই যে এই ফুরো প্রসেসটা করতে আমার এক মিনিটও কিন্তু সময় লাগেনি তারপর একটু ফোম করে নিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও আমি একটু ভালোভাবে বিট করে ফোম করে নিচ্ছি ইলেকট্রিক বিটার আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন এই যে আমি আরেকটু এভাবে বিট করে নিচ্ছি এটা একদম ইজি অনেকের কাছে মনে হতে পারে এটা করতে করতে হাত ব্যথা হয়ে যাবে আসলে কিন্তু না আপনারা তৈরি করে দেখতে পারেন এটা করতে গিয়ে অনেকের কিন্তু আবার হাত এক্সারসাইজও কিন্তু হয়ে যাবে একসাথে দুইটা কাজে কিন্তু হয়ে যাবে তো এই যে দেখুন সামান্য একটু বিট করার পর কিন্তু কতটা ক্রিমি হয়ে গেছে এই যে দেখুন আমি একটু এঁকে নিচ্ছি কিন্তু ডেবে যাচ্ছে না দেখুন তারপর দুইটা ডিমের কুসুম আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু আলতু ভাতে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আর বেশি ঘাঁটাঘাঁটি কিন্তু করা যাবে না আর বেশি কিন্তু মিশিয়ে নেওয়া যাবে না একটু আলতু ভাতে মিশিয়ে নিলে হয়ে যাবে তারপর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল রান্নার যে রেগুলার তেল সে তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখলেন তো ইলেকট্রিক বিটার চারা কত সহজে এতটাই ক্রিমি হয়ে গেছে আমার এই যে ডিমটা আপনারা তৈরি করে দেখতে পারেন তারপর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আনারসের পিউরি আমি আনারসকে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্লেন্ডারে একটু ব্লেড করে নিয়ে নিয়েছি তো সেটা এখন দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার কারণে কিন্তু এই আনারসের যে এত সুন্দর ফ্লেভার আসবে এত বেশি টেস্টি হবে খেতে আপনি মুখে দিলে তখন আপনি বুঝতে পারবেন যে কি খাচ্ছেন তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছেলে রাখা সেই আটা থেকে আমি এখন এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি আর আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু খোলা আটা দিয়ে কিন্তু হবে না সেটা মাথায় রাখবেন আর আটা দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর কেক বানানো যায় আমার চ্যানেলে অনেক রেসিপি আছে কেকের আমি আটা দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়া ছুঁড়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর যে বাকি আটা ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি আর এটাকে আপনারা শুধু একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন এদিক থেকে ওদিক থেকে উল্টা পাল্টা মিশাতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলটো হাতে মিশিয়ে নেবেন তো এই যে আমি মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা কিন্তু রেডি তো এই যে দেখুন আমার ব্যাটারের ঘনত্ব এই যে আমি আপনাদেরকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি যে ক্যাক মোল্ড আগে রেডি করে রেখেছিলাম তো সেই ক্যাক মোল্ডে আমি এই যে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি ঢেলে আমি আজকে আপনাদেরকে চুলের তৈরি করে দেখাবো আমার সব ব্যাটার কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে তো এভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি কেকের মোলটাকে যাতে করে ভিতরে কোনো বড় বাউল স্কিপ না হয় এবার চলুন আমরা চলে যাচ্ছি চুলার প্রসেসে তো এখানে আমি একটা সাধারণ সিলভারের কড়াই দিয়ে দিয়েছি তো নিচে চার থেকে পাঁচটা কাগজ দিয়ে দিয়েছি আর একটা অ্যাস্টেনা দিয়ে দিয়েছি তো আমি দশ মিনিট আগে একটু পিহিট করে নিয়েছি তারপর ক্যাকের মূলটাকে এভাবে বসিয়ে দিয়ে এভাবে একটা সিলভারের ঢিশ দিয়ে আমি এভাবে ঢেকে দিচ্ছি এই ডিসটা কিন্তু সবার ঘরে থাকে তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে সামান্য একটু কম আঁচে রেখেছি তবে লো থেকে একটু বেশি আঁচ রেখেছি যদি একদমই লো আঁচে রাখি তাহলে কিন্তু কেকটা হতে অনেক বেশি সময় লাগবে মিডিয়াম থেকে সামান্য একটু কম আঁচে রেখে আমি তিরিশ মিনিট বেক করেছি তারপর তিরিশ মিনিট পরে কিন্তু আমার কেকটা হয়ে গেছে এবার আমি আমি কেকটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে সব প্রসেস যদি দেখাতে যায় তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি বড় হয়ে যায় তো অনেকের কাছে কিন্তু ভোর লাগে তো সেজন্য আমি সবটা দেখাতে পারিনি তো আমি কেকটায় অনেক বেশি নরম কাটা যাচ্ছিল না তো আমি এই যে দেখুন কেটে নিয়েছি এত বেশি নরম যে কেকটা এত বেশি নরম তুল তুলে এটা কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন এত বেশি টেস্টি কেক আপনারা এর আগে কখনও খাননি আমি বলবো ট্রাস্ট মি আপনারা একবার হলো ট্রাই করবেন দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে যাকে খাওয়াবেন তার মুখে লেগে থাকবে তো সব সময় বলবে আপনার এই ক্যাকের কথা সারা জীবন মনে থাকবে আর ক্যাকটার দেখুন কতটা ঝুরঝুরে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আপনাদের কেক কখনও এরকম ঝুরঝুরে হয় তো এই যে দেখুন ইলেকট্রিক বিটার ছাড়া ওভেন ছাড়া আমি কত সহজে কত মজাদার একটা ক্যাঁক তৈরি করে নিয়েছি দেখলেন তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি তো আমার আজকের এই ফুল রেসিপি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখবেন আর অল বাটনটি সিলেকশন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেটা দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ